আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি কিছু আমার মেয়ের হাতের কিছু জিনিস দেখাবো। ও ওর ফ্রেন্ডের জন্য, ওর ফ্রেন্ডের বার্থডেতে ওর এইরকম গিফট ও নিজে বানিয়েছে ওর জন্য। সালোয়ার কামিজ আর ওড়না বানিয়েছে ও ওর বার্থডে গিফট দেওয়ার জন্য। আর এই পুতুলটা ও কিনেছে, এটা ও বানায়নি, এটা হচ্ছে কেনা। আর আর জামা কাপড় বানিয়েছে ও নিজে, আমার মেশিন আছে, মেশিনে সেলাই করে নিয়েছে। এটা আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম যে ওইগুলো সেলাই করতেছে। এটা দেখে আমি হাসতে হাসতে, আমার পেট ব্যথা হয়ে গেছে। এটা ওর ফ্রেন্ড জানে না এটা যে বানিয়েছে, এটা হচ্ছে সারপ্রাইজ গিফট, এটা সারপ্রাইজ হিসেবে থাকবে। এটা ও নিজে এই পুতুলটা কেনার পরে আর এই জামা কাপড়গুলো বানিয়ে নিজে ও র্যাপিং করেছে, এটা ওর ফ্রেন্ড জানে না। তারপর যখন দেখলো তখন ও তো খুশি, ওর এটা স্পেশাল গিফট, ওর জীবনে প্রথম এই এরকম গিফট পেয়েছে ওর বার্থডেতে, আর এটা স্পেশাল হিসেবে থাকবে। আর কেউ ওকে এরকম গিফট দেয়নি, ও এটা স্মৃতি হিসেবে রেখে দিবে সবসময়। আর সব ফ্রেন্ডরা মিলে এটা নিয়ে অনেক মজা করেছে, অনেক হাসাহাসি। প্রথমে তো বাসায় আমি দেখে এটা নিয়ে আমি কিছুক্ষণ হাসলাম, তারপর ও নিজেও হাসে, আমিও হাসি, আমরা অনেকক্ষণ এটা নিয়ে মজা করেছি। তাই ভাবলাম একটু ভিডিও করি, ও ভিডিও করতে দেয় না প্রথম প্রথম, ও রাজি ছিল না। তারপর আমি জোর করে একটু ভিডিও করে নিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ও দেখাতে দেয় না কোনো কিছু, আমার হাত থেকে নিয়ে যায় কেড়ে। আমি প্রথমে বলিনি যে এটা আপলোড দিব, আমি এমনি বললাম যে এমনি ভিডিও করি। তারপর এখন আমি ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। ওর এই আইডিয়াটা আমাকে মুগ্ধ করেছে, আমার খুব ভালো লেগেছে এটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো এই যে এটার মধ্যে আছে গিফট, এটা ও নিজে ড্রয়িং করে এই ড্রয়িংয়ের খাতা থেকে এটা একটা পেজ নিয়ে তারপর এটা এখন র্যাপিং করে দিয়েছে। এই যে এদিকে হচ্ছে আরেকটা গিফট, এটা আরেকটা ফ্রেন্ডের জন্য বানিয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে এই গিফটটা, এটা ও নিজে হাতে বানিয়েছে। এই যে এটা আরেকটা ফ্রেন্ডের জন্য এটা বানিয়েছে, বিয়ের যে কার্ডগুলি আছে না ওই কার্ডগুলি দিয়ে, বিয়ের কার্ড দিয়ে এভাবে আঠা দিয়ে এভাবে আটকে আটকে, তারপর এরকম তাক বানিয়ে বানিয়ে এরকম করে এভাবে এই গিফটটাও নিজে তৈরি করেছে, এটা ওর ফ্রেন্ডকে দেওয়ার জন্য। পরে স্কুলে নিয়ে গেছে, স্কুল থেকে টিফিন টাইমে এটা চুরি হয়ে গেছে, এটা অন্য আরেকটা মেয়ে নিয়ে গেছে। তারপর ওর ফ্রেন্ডকে এই গিফটটা আর দিতে পারে নাই, পরে এই ভিডিওটা ওকে পাঠিয়ে দিয়েছে যে তোর জন্য আমি এরকম করে বানিয়েছি এই গিফটটা, তো এটা চুরি হয়ে গেছে। টিফিন টাইমে ও বের হয়েছে ক্লাস থেকে, তারপর এটা আরেকটা মেয়ে নিয়ে গেছে, এটা ওর ব্যাগের থেকে।
এটা ওর ব্যাগের ভিতরে ছিল না, এটা ছিল আলাদা আলাদা একটা ব্যাগের মধ্যে ছিল, ওই ব্যাগটা সহ নিয়ে গেছে। এই গিফটটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে, এটা খুবই ভালো লেগেছে। এটা তাই ও ভিডিও করে রেখেছে, ও ভিডিও করে তারপর ওর ফ্রেন্ডকে দেখিয়েছে যে এই গিফটটা আমি তোর জন্য বানিয়েছি, এটা চুরি হয়ে গেছে। ওর খুব মন খারাপ হয়ে গেছে, এটা এই চুরি হওয়াতে ওর একদম মন খারাপ হয়ে গেছে। ও অনেক কষ্ট করে এই গিফটটা বানিয়েছে, তার ফ্রেন্ডকে আর দেওয়া হলো না। তো সবাই ভালো থাকবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য এই সবগুলো ওর হাতের কাজগুলো এভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে আমি একটু ভিডিও করলাম। এই যে এটাও হচ্ছে ওর ড্রয়িং, আমার কাছে খুবই ভালো লাগে। মাশাল্লাহ ও ভালোই ড্রয়িং করতে পারে, ও ড্রয়িং শিখে নেই তবুও নিজে নিজে এতটুকু পারে, এটা শুকরিয়া আল্লাহর কাছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।